আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আরেকটি বিষয় নিবোচিত হয়েছি যে বিষয়টি হলো কীভাবে মোরাকাবা করলে আর্থিক উন্নতি লাভ করা যায় অর্থাৎ আর্থিক উন্নতির জন্য যেসব মোরাকাবা যেভাবে মোরাকাবা করলে আপনার আর্থিক উন্নতি হবে সেই বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো কাজী এই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি মোরাকাবার মাধ্যমে মুরিদ আর্থিক পরিশুদ্ধতা অর্জন করতে পারে এবং দেনের রাজ্যে প্রবেশ করে সৃষ্টি জগতের ভেদ ও রহস্য আঘাত করতে পারে কারণ মোরাকাবাই হলো জিকিরের শেষ দরজা হাদিস শরীফে আছে নফল ইবাদতের মধ্যে তাফাক্কুর বা মোরাকাবার মতো ইবাদত আর নেই রাসুল করিম সাল্লু আলিয়া সাল্লাম হেরা পর্বতের গুহার মধ্যে উনি পনেরো বছর দেন সাধনা করেছেন এখন মুরাকাবা আমরা কিভাবে করব। রাসুলপাশ আসালাম কিন্তু হেরাকুহাতে পনেরো বছর যে মোরাকাবা করেছেন সেই মোরাকাবার বয়ান কিন্তু আজকে মসজিদ মাদ্রাসি খুব কম পাওয়া যায় এটা বিশেষ করে উলি দরবেশ ফিরফকিরদের ফির শরীফের মধ্যে ই কিন্তু মোরাকাবার বয়ান পাওয়া যায় বা এ মোরাকাবার ট্রেনিং দেওয়া হয় মোরাকাবা করানো হয় তো এভাবে কীভাবে মোরাকাবা করলে কীভাবে মোরাকাবা করলে আত্মিক উন্নতি হয় তো আজকে এই পদ্ধতিগুলো আমরা জেনে নেব তে পদ্ধতিগুলো আমরা জেনে নেব এখন পদ্ধতির মধ্যে প্রথম আমরা নিয়োগ করতে হবে তো নিয়টটি আমি কিন্তু ইতিপূর্বে মোরাকাবার ভিডিওতে আমি নিয়টি বর্ণনা করছি এরপর আজকে খুব সংক্ষিপ্ত আকারে নিয়টটা আমি বলে দিচ্ছি মোরাকাবার নিয়রটা হবে আমি মোতজ্জ্জ আছি আমার কল্পের দিকে আমার কলব মতো অজ্জ আছে আমার মুর্শিদের কল্পের দিকে আমার মুর্শিদের কলব মতো অজ্জ আছে আমার দাদা বীরের কল্পের দিকে আমার দাদাগির দাদা পীরের কলব মুতর্য আছে পাকের কলব থেকে পাকের কলব মুতর্য আছে আমার নুরুলবীজির কলব মোবারকের দিকে নুরুলনবীজির কলব মোবারক এবং পাকের কলব মোবারক থেকে আমার কলবে রুহানি তাওয়াজ্জু হয়ে হোক এবং আল্লাহ জি কিরে হোক এই কথা বলে আপনারা নিয়ত করবেন নিয়ত করার পরে যাবতীয় চিন্তা ভাবনা ভুলে গিয়ে আপন দিলের মধ্যে ডুবে যাবেন আপনি সকল প্রকার চিন্তা ভাবনা হৃদয় থেকে দূর করে নেবেন এবং ই আপনার দিলের মধ্যে আপনি ডুবে যাবেন তিন নম্বর যে জীবনের সমস্ত ভুল বেয়াদবির জন্য কাকত মিনতি করে প্রার্থনা করবেন যখন আপনি ধ্যান করবেন তখন প্রথমে আপনার কলপ থেকে দুনিয়ার সকল কিছু দূর করে দেবেন এরপরে আপনি যে অপরাধগুলো করছেন সেগুলি আপনি স্মরণ করবেন এবং কাকতি মিনতি সহকারে আল্লাহর কাছে ক্ষমা ছাবেন প্রার্থনা করবেন এরপরে যে কাজটা সেটা হলো আপনি পাকের প্রতি আপনার প্রেম ভালোবাসা সেটিং করার জন্য বা পাকের প্রতি আপনার যে প্রেমটা দৃঢ় বা মজবুত করার জন্য আপনি কতক্ষণ রাসুল পাকে জিকির করবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া শফিয়াল মুজলিবিন ইয়া রাহমত আল্লীমিন অথবা এইভাবে আসসালাতুসালাম আলাইক ইয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া শাফি মুজনিবিন আসসালাতু আসসালাম আলাইকা রাহমাতলিল এইভাবে যখন দূর চালাম পড়বেন আল্লাহ রসুলসাল্লাম আপনার প্রতি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন অর্থাৎ পাকের প্রেম মহব্বত বৃদ্ধি করার জন্য আপনি এই পাকের এই জিকিরগুলা করবেন এরপরে আমার আল্লাহ পাকের কিছু জিকির করবেন ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু হ্যাঁ ইয়া গাফারু ইত্যাদি ই আল্লাহু এ রাহমানু এ রাহিমু এই জিকিরটি এই তিনটা জিকির বেশি করবেন কেননা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি জিকির কিন্তু আল্লাহর এই নামের মধ্যে এই তিনটা নাম বেশি এসেছেন ই আল্লাহ এ রাহমানু এ রাহিম এই জিকিরটা আপনি করবেন এরপরে আল্লাহর কাছে আপনি মাফ চাবেন আপনি এই জিকিরগুলো করে আল্লাহ কাছে মাফ চাইবেন চাওয়ার পরে আপনি যে কোন বিষয়টা আপনি মোরাকাবা করবেন আগে আপনি সিলেক্ট করে নেবেন যে আজকে আমি মোরাকাবা করবো গাছপালা নিয়ে তখন আপনি গাছপালা নিয়ে আপনি মোরাকাবা মানে কি ধ্যান করা মানে কল্পনা করা চিন্তা করা যেমন আপনি গাছপালা নিয়ে মোরাকাবা করতেছেন আপনি মনে মনে চক্ষু বন্ধ করে আপনি ভাবতেছেন হে আল্লাহ তুমি পৃথিবীতে কত প্রকারের গাছপালা তুমি সৃষ্টি করেছ কোন গাছের ফল টক কোন গাছের ফল মিষ্টি কোনো গাছের ফল তিতা কোনো কোনো গাছের ফল হ্যাঁ মিঠা অর্থাৎ বিভিন্ন ফল বিভিন্ন রকমের আছে এবং কত রকমের গাছপালা তুমি সৃষ্টি করেছো কিছু গাছ ছোটো কিছু গাছ বড় কিছুর পাতা ছোটো কিছুর পাতা বড় অর্থাৎ এই যে গাছপালা তুমি সৃষ্টি করেছো কোনো গাছ কোনো গাছের সাথে মিলে না এবং এই গাছের বাতাস এটা আমাদের জন্য অক্সিজেন যে বাতাস আমরা ধারণ করি এবং এই গাছ থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি হচ্ছে কোনো ফলের স্বাদ কোনো ফলের সাথে মিলে না আল্লাহ তোমার কুদরত বোঝা যায় তুমি আল্লাহ মহান এই যে গাছপালা নিয়ে যে আপনি একটু গবেষণা করে আল্লাহ যে মহান এই কথাটা যে আপনার জ্ঞান দ্বারা আপনি বুঝতে পেরেছেন এটা শুনে আমার আল্লাহ আপনার প্রতি খুব খুশি হয়ে যাবে এটা বলা হয় মোরাকাবা অর্থাৎ এই গাছপালা নিয়ে মোরাকাবা করলেন আরেকদিন এই এই নিয়ম পালন করে আবার আপনি চন্দ্রসূর্য নিয়ে মরাকাবা করলেন আপনি ধ্যান করে আপনি ধ্যান করে কল্পনা করতেছেন আল্লাহ প্রতিদিন সূর্য উদয় হয় আবার অস্ত যায় আল্লাহ সব জিনিসেরই রোগবিধি হয় বা নষ্ট হয়ে যায় কোনো দিন সূর্যের তো রোগ বিধি হলো না বা সূর্যের কোনো দিন সমস্যা হলো না রোজ এই সূর্য কোনো দিন আটকে রইল না প্রতিদিনই আপসে আপ উদয় হচ্ছে অস্ত যাচ্ছে তাহলে এই সূর্যটা কে পরিচালনা পরিচালনা করে নিশ্চয়ই এই সূর্য পরিচালনা করার একজন লোক আছে আর তিনি হলো আপনি আল্লাহ আল্লাহ আপনি মহান আল্লাহ আপনি মহান এই যে চন্দ্র সূর্য নিয়ে যে আপনি গবেষণা করে চিন্তা করে এই সূর্যটা চন্দ্রটা যে আল্লাহ পরিচালনা করে এই যে একটা জ্ঞান আপনার মতা মাতার মধ্যে এসেছেন এটি বলা হয় তাফাক্কুর এটা বলা হয় গবেষণা এটা বলা হয় ধ্যান আর এই গবেষণা করলে আমার আল্লাহ পাক অনেক খুশি হয় হাদিসে পাকে আছে যে এই যে আল্লাহ সৃষ্টিকে নিয়ে যে আপনি ধ্যান করবেন মোরাকাবা করবেন চিন্তা করবেন তখন তাফাক্কর খায়রুম মিন ইবাদাতে আলফি আমিন এই হাদিসখানে কিন্তু গৌস্পপাক আব্দুল কাদের জিলানী রাজে আল্লাহন লিখা সিরুল আসার নামক কিতাবে এই খানা আছে হ্যাঁ গৌসপাক আব্দুল কাদের জিলানী রাদহন বলেন কেউ যদি এক ঘন্টা ধ্যান করলো আল্লাহ সৃষ্টিকে নিয়ে অর্থাৎ এক ঘন্টা মোরাকাবা করলো তার আমল নামার মধ্যে এক হাজার বছরের ইবাদত লেখা হলো সুবাহান আল্লাহ আর কেউ যদি সামান্য পরিমাণও যদি ধ্যান করে থাকে তার আমল নামায় সাত বছরের নফল ইবাদতে সব লেখা হলো অর্থাৎ ধ্যানের মতন ইবাদত আর কোনো কিছু নেই মোরাকাবার মতো তাহলে এই যে নিয়মটি আমি বলে দিলাম এই নিয়ম এটি পালন করে আপনারা এক এক দিন এক একটা বিষয়ের উপরে মোরাখাবা করলেন যেমন আরেক দিন আপনি মানুষকে নিয়ে মোরাকাবা করতে পারেন আল্লাহ পৃথিবীতে তুমি অনেক প্রকারের মানুষ বানাইছ কাউকে তুমি গরিব বানাইছো কাউকে তুমি ধনী বানাইছো কাউকে কালো কাউকে সুন্দর কেউ সাদা মানুষ কেউ সুন্দর মানুষ হ্যাঁ কারো দুইটা চোখ নেই কারো দুটা পানি এবং কেহ গরিব কেহ দুনি, কেউরে রাখছো গাছতলাই কেহরে রাখছ দশ হে আল্লাহ তুমি আল্লাহ মহান এবং কোন মানুষের চেহারা কোন মানুষের সঙ্গে মিলে না কোন মানুষের মেধা কোন মানুষের মেধার সাথে মিলে না কোনো মানুষের চিন্তা ভাবনা কোনো মানুষের চিন্তার সাথে মিলে না এবং কোন মানুষের চেহারা কোন চেহারার সাথে মিলে না তাহলে এই কে বানাইলু মানুষটা তুমি আল্লাহ আল্লাহ তুমি মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে এই মানুষকে নিয়ে যে আপনি কল্পনা করলেন চিন্তা করলেন এটাকে বলা হয় মোরাকাবা অর্থাৎ এই মানুষকে নিয়ে মোরাকাবা করে পরিশেষে রেজাল্ট কি আসলো আল্লাহ মহান তো এই যে গবেষণা করে যে আল্লাহ যে মহান এই কথাটা যে আপনার জ্ঞানের মাধ্যমে বের হয়েছে এটা বলা হয় জ্ঞান এটা বলা হয় মোরাকাবা আর এই মোরাকাবার করলে আল্লাহ অত্যন্ত খুশি হয় আল্লাহ বলেন আমার বান্দা সামান্য একটু জ্ঞান দিয়েছি এই জ্ঞান দ্বারাও আমি আল্লাহ যে মহান সে বুঝতে পেরেছে এটা বলা হয় মোরাকাবা কাজে এই মোরাকাবার আমি যেভাবে নিয়মগুলো বলেছি এই নিয়ম মোতাবেক এক এক দিন এক এক প্রকারের মোরাকাবা করবেন প্রায় আটচল্লিশ প্রকারের মোরাকাবা রয়েছে বিশেষ করে আট প্রকারের মোরাকাবা আপনাদের প্রতিকৃ করা জরুরি যার যার মুর্শিদের কাছ থেকে এই আট প্রকারের মোরাকাবাগুলা শিখে নিয়মিত আপনারা মোরাকাবা করবেন তো যাক আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদারেস করছি ও আকেরে দেওয়ানা আলি আলহামদুলিল্লাহ হেবিল আলমিন আসসালামু আলাইকুম